যখন তোমার করা প্রতিটা পরিকল্পনা এক এক করে ব্যর্থ হতে থাকবে, যখন তোমাকে ছেড়ে সবাই এক এক করে চলে যেতে থাকবে, যখন বাধা আরো বাড়তে থাকবে তোমার সামনে, যখন সবাই তোমাকে নানান ধরনের প্রেসার ক্রিয়েট করবে, যখন তোমার উপর থেকে সবার বিশ্বাস এক এক করে হারাতে থাকবে, যখন তোমাকে সবাই কমজোরি ভাবতে থাকবে, তোমাকে সবাই লুজার ভাবতে থাকবে, তখন প্রয়োজন নেই কাউকে বিশ্বাস করানো, তুমি তোমার মতো থাকো। তখন প্রয়োজন নেই কাউকে দেখাবার তোমার ভেতরের কষ্টটাকে, দরকার নেই কাউকে বোঝানোর তোমার অন্তরটাকে, কারণ তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। সেগুলো শুধু তোমার, আর সেগুলো শুধু তুমিই মিটাতে পারবে। তুমি কি করবে যখন তোমার করা প্রতিটা পরিকল্পনা এক এক করে ব্যর্থ হতে থাকবে? তখন তুমি আবার নতুন করে পরিকল্পনা সৃষ্টি করো। তুমি কি করবে যখন তোমাকে ছেড়ে সবাই এক এক করে চলে যেতে থাকবে? তখন তুমিও সুসম্মানে সবাইকে চলে যেতে দিবে। তুমি কি করবে যখন আশার আলো নিভে যাবে প্রতিটা কদমে কদমে? তখন তুমি আবারও আলো জ্বালানোর চেষ্টা করবে তোমার অন্ধকার জীবনে। তুমি কি করবে যখন তোমার উপরে সবাই প্রেসার ক্রিয়েট করতে থাকবে, এটা করো ওটা করো? তখন তুমি সেটাই করবে যেটা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে। কি করবে তুমি যখন তোমাকে সবাই লুজার ভাবতে থাকবে, তোমার উপর থেকে সবার বিশ্বাস হারাতে থাকবে? তখন প্রয়োজন নেই কাউকে বিশ্বাস করানোর, তুমি তোমার মতো থাকো। যারা চেয়ে চলে যেতে চাইছে তাদেরকে যেতে দাও। তুমি কি করবে যখন বাধা আরো বাড়তে থাকবে তোমার সামনে? তুমি বারবার ব্যর্থ হতে পারো, বারবার কষ্ট পেতে পারো, কিন্তু কখনো হাল ছাড়বে না। এবার তোমার অন্ধকার জীবনকে আলোতে পরিণত করো, তোমার দুঃখ কষ্টগুলোকে আনন্দে পরিণত করো। আজ থেকে শুরু হলো তোমার জীবন যুদ্ধ। এবার হয় তুমি লড়বে, নয় তুমি মরবে।